সূরা নিসা আয়াত নাম্বার ১৯, আল্লাহ বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, বিবিদেরকে অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, হতে পারে তোমরা যে বিষয়টা অপছন্দ করো আল্লাহ এটার মধ্যে ভরপুর প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দিয়েছেন। তোমরা তাদেরকে অপছন্দ করো, তো যেই বিষয়টা অপছন্দ করো হতে পারে এটার মাঝে আল্লাহ ভরপুর কল্যাণ রেখেছেন তোমাদের জন্য। তাহলে বিবির সাথে সৎভাবে বসবাস করা আল্লাহ তৌফিক দান করেন। এটা কিতাব আছে ইবনে মাজা হাদিসের কিতাব, হাদিস নাম্বার ৩৯৫ নম্বর হাদিস, ৩৮৯৫ নম্বর হাদিস। স্ত্রীর সাথে আপনি সৎভাবে বসবাস করার পর স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আপনি একজন ভালো স্বামী, তাহলে আপনি ভালো স্বামী। দিনদারিতার ক্ষেত্রে যদি স্ত্রী আপনাকে সার্টিফিকেট দেয় না আমার স্বামী মাশাল্লাহ ভালো, তাহলে ভালো। দলিল তিরমিজি শরীফের ৩৮৯৫ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, নবীজি বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম। শুনে নাও তোমরা, আমি নবী, এই দুনিয়ার যত স্বামী আছে সবচাইতে আমার বিবির কাছে আমি এই দুনিয়ার একজন শ্রেষ্ঠ স্বামী, আমি শ্রেষ্ঠ স্বামী। তাহলে স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, এ হলো এক নাম্বার, স্ত্রী এই অধিকার আপনার কাছে পাও না। দুই নাম্বার, আইয়ু আল্লিমাহা উমুর দীনিহা ওয়া ইয়াহুসসাহা আলা ত্বাআ, স্ত্রী যদি ধর্মীয় শিক্ষা তার কম থাকে এই ধর্মীয় শিক্ষা তাকে দেওয়া এটা আপনার দায়িত্ব। ওয়া ইয়াহুসসাহা আলা ত্বাআ, স্ত্রীকে আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহর এবাদত করার ক্ষেত্রে সহযোগিতা করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। প্রমাণ সূরা তাহরিম আয়াত নাম্বার ৬, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও এবং স্ত্রীদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। আয়াত নাযিল হওয়ার পর হযরতে ওমর আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ নাকি আনফুসানা ওয়া কাইফা লানা বিআহলিনা, নিজেদেরকে বাঁচানোর ব্যাপারটা বুঝলাম, স্ত্রী পরিবার তাদেরকে বাঁচাবো কিভাবে এটা তো বুঝি নাই, বুঝায় দেন। আল্লাহ নবী জবাব দিলেন তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন স্ত্রীদেরকে তা থেকে নিষেধ করা। ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন স্ত্রীদেরকে ওই আদেশগুলা করা, আল্লাহ যা নিষেধ করেছেন স্ত্রীদেরকে নিষেধ করা, আল্লাহ যা আদেশ করেছেন স্ত্রীদেরকে আদেশ করা। আল্লাহর নবী বলেন এই আদেশ আর নিষেধ তোমার মাঝে, তোমার পরিবার আর জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যায়। এই আদেশ নিষেধ তোমাকে আর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে স্ত্রী আপনার কাছে এটা পাও না, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, সেজন্য টেলিভিশন বিভিন্ন ইত্যাদি মাধ্যমে জাহান্নামী না হয়ে যায় সেখান থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, এই তাকে জাহান্নামী হতে না দেওয়া, এই অধিকার স্ত্রী আপনার কাছে পাও না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার ১৩০৮ নাম্বার হাদিস, ১৩০৮। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন رحم الله رجلا, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন, قام من الليل, যেই ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর ফসল্লা, দুই চার রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে,
সালাত আদায় করার পর আইকাজা ইমরাআ তার বিবিকে জাগায় দেয়, ফাইন আবাদ বিবি যদি জাগ্রত হতে না চায় নাদহা ফি ওয়াজহিহাল মা, বিবির চেহারার মধ্যে পানি ছিটায় দেয়। নবী বলেন কোন স্বামী রাতের বেলা জাগ্রত হওয়ার পর তাহাজ্জুদের সালাত আদায় করেছে, করার পর বিবির দিকে তাকায় দেখে বিবি ঘুমায়, বিবিকে যদি ঘুম থেকে জাগ্রত করে বিবি যদি উঠতে না চায় চেহারার মধ্যে দুই এক ফোঁটা পানির ছিটা দেওয়ার পর যদি বিবি উঠে যায়, আল্লাহ নবী বলেন এই স্বামীর উপর আল্লাহ রহমত নাজিল করে দেয়। তবে এটা বিবি আর আপনার মাঝে বোঝাপড়া ভালো হতে হবে, তাহলে আপনার বিবি উঠে আপনারে কি শুরু করে আল্লাহ জানে, পানি দেওয়া দিনদার হতে হবে দুজন। এবার মা বোনরা যারা শুনতেছেন, আপনারা আপনার স্বামী যদি একদিন মুখে পানি দেয় আপনি আরেকদিন চান্স নেবেন? দলিল এই হাদিসে নবী বলেন ওয়ারহিমাল্লাহু ইমরাআ, ওই নারীর উপর আল্লাহ দয়া করুক, ওই মহিলার উপর আল্লাহ দয়া করুক যেই মহিলা কামাত মিনাল লাইল, রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়, হওয়ার পর ফাসাল্লাত দুই চার রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায়, এই কজাত জাওজাহা স্বামীকে জাগ্রত করে, স্বামী জাগ্রত হতে চায় না, না ফাইন আবাদ স্বামী যদি জাগ্রত হতে না চায় না দোহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারা হয় দুই তিন ফোঁটা পানির ছিটা যদি দিয়ে দেয় আল্লাহ নবী বলেন ওই নারীর উপর ওই বিবির উপর আল্লাহ রহমত নাজিল করে দেয়। তাহলে দুজনেই চান্স নিতে পারে, এটা কিভাবে স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়া ভালো হতে হবে, দেখেন এই আমলের মাধ্যমে আপনারা দুজন আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢেকে যাবেন। এটা কখন সম্ভব? যেই স্বামী স্ত্রী দিনদার এটা তখন সম্ভব, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো স্বামী স্ত্রীর এই আমলগুলা এগুলা ঘরের মধ্যে হওয়া দরকার, এগুলো স্ত্রী আপনার কাছে পাওনা যে তাকে এবাদতে আপনি সহযোগিতা করা, এই যে জাগায় দিলেন সহযোগিতা করলেন, এটা আপনার স্ত্রী আপনার কাছে পাওনা। তিন নাম্বার পুরাটা শুইনেন, মা বোনরা আবার প্রথম দিকে শুইনা রাগ হয়ে যায় না, পুরাটা শুইনা রাগ হয়ে আইয়াদিলা বাইনাহা ওয়া বাইনাদ দাররাতি ইন কানা লাহা দাররা, বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির মাঝে সমতা বণ্টন করা, একাধিক বিবি থাকলে সমতা বণ্টন করা, মানে একাধিক বিবির কথা আমরা বাংলাদেশে শুনতেই পারে না, মনে রাখবেন একাধিক বিবি থাকা এটা সুন্নত, এটা কোরআন সুন্নাহের কথা, এটা শোনার পর বিরূপ মন্তব্য করা অথবা আপনার ভালো লাগে না এটা আপনার ইসলামের একটা বিধান, ভালো না লাগা, নাউজুবিল্লাহ, আমাদের দেশে এটাকে রীতিমতো অপরাধ মনে করা হয়। সূরা নিসা আয়াত নাম্বার 3 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে দুইজন তিনজন অথবা চারজনকে তোমরা বিয়ে করবা, দুইজন তিনজন চারজন। এবার ভালো করে শুনুন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু, যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা বিধান করতে না পারো, বিবি আছে দুইজন একজনকে বেশি দাও আরেকজনকে কম দাও, সমতা বিধান হলো না, যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা যথাযথভাবে ইনসাফ করতে পারবে না বলে তোমরা আশঙ্কা করো, ফাওয়াহিদা, তাহলে বিবি একজনই যথেষ্ট। বুঝে আসছে? একাধিক থাকলে সমতা বণ্টন কেমন, একটা সাবান কিনে আনার মতো আপনার সামর্থ্য আছে, একটা সাবান কিনে আনছেন বিবি দুইজন, এই এক সাবান মাঝখান দিয়া পুরো একদম সমানভাবে কাইটা দুই পাল্লায় মাপ দিয়া দেখতে হবে সমান সমান কিনা, এটা সমতা বন্টন। তা আল্লাহ বলেন যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা বন্টন করার আশঙ্কা করো যে না আমি পারবো না, তাহলে কয়জন বিবি, একজনই যথেষ্ট। এগুলো তিন নাম্বার অধিকার, একাধিক বিবি থাকলে একদম সম অধিকার উভয় বিবি পাবে, এটা হলো তিন নাম্বার অধিকার বিবির। চার নাম্বার, বিবিরা দেখবেন অনেক সময় ভুল করে, ঘরে গ্লাসটা পড়ে যায় প্লেটটা পড়ে যায় হতে পারে না, এই সব ভুল তাকাইবেন না, কিছু ভুল দেখা না দেখার ভান করবেন। দলিল মুসলিম শরীফের 3540 নাম্বার হাদিস, 3540 নাম্বার হাদিস। আমরা অনেকে কি করি, সারাক্ষণ বিবির ভুল ধরতে থাকি, কিছু ভুল আছে আপনি দেখেও না দেখার ভান করা, হ্যাঁ শরীয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরতে হবে, কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি ভুলটা না হয়, ঘরের ছোটোখাটো বিষয়ে ভুল হয়, এই ভুলগুলা সবগুলা না ধরা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন লা ইফরাত মুমিনুন মুমিনাতান কোন মুমিন স্বামী যেন মুমিনা স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ না করে ফা ইন কারিহা মিনহা খুলুক বিবির একটা অব্যাহ যদি কোন স্বামীর কাছে অপছন্দনীয় মনে হয় রদিয়া মিনহা আখর আরেকটা অভ্যাস আল্লাহ তার কাছে পছন্দনীয় করে দেয় একটা অভ্যাস আপনার ভালো লাগে নাই আরেকটা অভ্যাস তো তার ভালো দুই একটা অভ্যাস এরকম হইছে যে আপনার এত পছন্দ নাই আমার ঘরের দুইটা গ্লাস ভেঙে ফেললো দুই দিনে আল্লাহ নবী বলেন এই দুই একটা ভুল হতো হয়ে গিয়েছে অন্য জিনিসগুলার দিকে তাকাও অন্য দিকটা তো তার অনেক ভালো তো নবীজি বললেন কিছু ভুল আছে এড়িয়ে যাওয়া কিভাবে এড়িয়ে যাবেন তখন আপনি কল্পনা করবেন আমার বিবির হয়তো এই ভুলগুলো হচ্ছে আরো তো তার কত ভালো গুণ আছে তো এটা আপনার বিবি আপনার কাছে পাওনা যে স্বামী আমি আপনার 10টা কাপড় ধুইলাম আমি আপনার 8টা কাপড় ধুইলাম 60টা সুন্দর ধোয়া হইছে একটা হয়তো একটু ময়লা ছিল তো এই একটা ময়লার কারণে আপনি আপনার বিবির যাথা বললেন এটা আপনি বিবির অধিকার ক্ষুণ্ণ করলেন একটু তো হতেই পারে বিষয়টা কথা বুঝে আসছে সবার আপনার বিবি আপনার কাছে এটা পাওনা যে আমি তোমার কাছে সারাক্ষণ শুধুমাত্র খারাপ আচরণ পাবো এমন না আমার হয়তো একটা ভুল আছে অন্য আমার 10টা ভালো কাজ আছে ওইগুলার দিকে তাকাও তো নবীজি বলেছেন তার কিছু ভুলগুলো এড়িয়ে যাও ভালো গুণগুলার দিকে তাকায়া ওই ভুলগুলো ভুলে যাও ওই ভালো গুণগুলার মাধ্যমে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দিবেন বুঝে আসছে চার পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন আল্লাহ ইউজিয়াহা বিদ্দরবি ফি ওয়াজহিহা ওয়া তাকবীহিহা বিবির চেহারায় আঘাত করা যাবে না বিবিকে গালি দেওয়া যাবে না চেহারায় আঘাত করা যাবে না বিবিকে গালি দেওয়া যাবে না হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি উনি বলেন আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি আমাদের যাদের বিবি আছে এই বিবিদের জন্য আমরা স্বামীদের কি করণীয় বিবিরা আমাদের কাছে কি পাওনা নবীজি বললেন প্রাথমিক চারটা পাওনা মনে রাখবা জোরে বলেন কয়টা এর মধ্যে দুইটা করণীয় দুইটা বর্জনীয় বলেন চারটার মধ্যে দুইটা দুইটা আমি বলবো আপনারা উত্তর দিবেন দুইটা আর দুইটা মোট কয়টা হলো নবীজি বলেন আনতুতিমাহা ইদা তুইমতা তুমি যদি খাও বিবিরেও খাওয়াও দুই নাম্বার আন তাকসুহা ইদা তাসাইতা তুমি পোশাক পরিধান করো বিবিরেও পোশাক পরিধান করাও খালি তুমি জামা বানাইলা তাকে বছরে একটাও দিলা না এমনটা যেন না হয় এই গেল দুইটা করণীয় বর্জনীয় দুইটা ওলা তাদরিবিল ওয়াজহা চেহারায় আঘাত করবা না চেহারায় আঘাত করবা না ওয়ালা তুকব্বিহা বিবিকে গালি দিবা না তোর 14 গুষ্টি খারাপ আছেন এরকম স্বামী আছে সমাজ তোর বাপ মা মনে খুব খারাপ ঝগড়া লাগিয়ে বইলে ফেলে আপনি শরম করে না এগুলা বলতে আপনি কারে বলতেছেন আপনার ছেলের মাকে আপনার মেয়ের মাকে বলতেছেন তোর 14 গুষ্টি খারাপ আবার আবার বলছি আপনি আপনার ছেলের মাকে আপনার মেয়ের মাকে বলতেছেন তোর 14 গুষ্টি খারাপ আপনার কথাটা বুঝতেছেন কি বলতেছি আপনি আপনার ছেলের মাকে আপনার মেয়ের মাকে বলতেছেন কি তোর বংশ মনে হয় খারাপ এক কথায় কথা আপনি এই সমস্ত কথা বলেন নবীজি বলেন না এই গালি দেওয়া যাবে না ওয়ালা তুকব্বিহা গালি দেওয়া যাবে না ওয়ালা তাদরিবিল ওয়াজহা চেহারায় আঘাত করা যাবে না তাহলে প্রশ্ন হুজুর অন্য জায়গায় আঘাত করা যাবে কিনা আঘাত করা যাবে এই পরিমাণ আঘাত যে আঘাত গোস্তের মধ্যে ব্যথা না লাগবে এরকম কে পারবেন হ্যাঁ এরকম কে পারবেন আপনারা গোস্তের মধ্যে আঘাত না করে মারা এটা কি সম্ভব এই জন্য মনে রাখতে হবে চেহারায় আঘাত করা যাবে না গালি দেওয়া যাবে না কথাগুলো গুরুত্ব দিয়েন চেহারায় আঘাত করা যাবে না গালি দেওয়া যাবে না বুখারী শরীফের 5204 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদিহি তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো না মারে তোমাদের কেউ যেন তার বিবিকে চাকর চাকরানি গরু ছাগলের মতো না পিটায় সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম আল্লাহ নবী বলেন তোমার কি লজ্জা নাই দিনের বেলা বিবিরে পিটাইলা রাতের বেলা আবার তার পাশে গিয়া তুমি বিছানায় শুইলা নবীজি বলেন তোমার শরম করে না আসেনি এলাকায় গুলো হ্যাঁ নবীজি বলেন দিনের বেলা তুমি চাকর চাকরানির মতো মারলা রাতে আবার এক ঘরে তার সাথে গিয়ে তুমি শুইলা নবীজি বলেন ছি ছি আমার উম্মত তুমি কেমন উম্মত স্ত্রী আর কিন্তু খুব খুশি হইতেছে যে আজকে আপনারা আবার এত খুশি হইবেন আপনারা সারাক্ষণ টিভি দেখবেন তা আপনার স্বামী আপনার কি করবে এটা যেন আবার না হয়
বুঝাই দিয়েছিলাম দুইজন দিনদার হতে হবে দিনদার হওয়ার পর এই বিবির অধিকার তো পাঁচ নাম্বার চেহারা আঘাত করা যাবে না গালি দেওয়া যাবে না ছয় নাম্বারটা বন্ধু শুনেন বিবির সাথে মাঝে মাঝে গল্প করা এই যে মুরব্বী আপনারা আছেন অনেকে আছেন তিরিশ বছর হয়ে গেছে বিবির সাথে একটু ভালো করে গল্প করেন নাই সবাই না অনেকে এটা অন্যায় আমাদের নবীজি তার বিবির সাথে গল্প করেছেন আমি দলিল দিচ্ছি বুখারী শরীফের হাদিস থেকে দলিল বিবির সাথে মাঝে মাঝে আপনি গল্প করা চা নেন দুই কাপ চা নিয়ে বসেন বসে একটু আলাপ করেন রাতে যখন সবাই ঘুমায় যায় রাত নয়টার পরে সাড়ে নয়টার পরে ছেলে মেয়ে সব ঘুম আপনি আপনার বিবির সাথে একটু বসে কথা বলেন এই যে দুইজন কথা বললেন নবীর সুন্নাহের কারণে আল্লাহ দুজনকে রহমতের চাদর দ্বারা ঢেকে নেন এবার হাদিসটা শুনি বুখারী শরীফের পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস বুখারী শরীফ পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী মানে আমার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন অতীত যুগের এগারো বিবির গল্প শোনাইছে সুবহানাল্লাহ কয় বিবির বিশ্বাস করেন এত বড় একটা হাদিস বিশাল বড় হাদিস নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকারে বৈশা বৈশা সব শোনাইছে জালাসা ইহদা আশারাতা নিসওয়াতান এগারো বিবি একসাথে এক জায়গায় বসছে বসার পর তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই কথায় আমরা আমাদের স্বামীদের কোনো কথা গোপন রাখবো না এগারো জন সবার স্বামীদের গোপন কথা আমরা বলবো এগারো বিবি স্বামীদের সব গোপন কথা বলবে এগারো জন এগারো জনের স্বামীর কথা সব বলবো তো এগারো জন চুক্তি ঠিক আছে কেউ গোপন করবো না দশ জনের গল্প শেষ ওইটা বলা বলতে পারবো না আমি দশ জনের ওই গল্প লম্বা এগারো নাম্বার যিনি উনি বললেন আমার স্বামী আমার এত মহব্বতের একজন স্বামী ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন আমাকে আমার স্বামী আমার অনেকটা গরিব পরিবারের মধ্যে পেয়েছে যে পরিবারের মাত্র কয়েকটা বকরির মালিক আমার পরিবার সামান্য কয়েকটা বকরির মালিক এমন একটা অভাবী পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে ফাজালানি ফি আহলি সহিলিন ওয়াতিতিন ওয়াদাইসিন ওয়ামুনাক্তিন আমাকে উনি বড় লোক একটা পরিবারের মধ্যে আনলেন এমন একটা পরিবার যে পরিবারের মধ্যে আতিতিন সারাক্ষণ ঘোড়ার আওয়াজ আর ঘোড়ার আওয়াজ মানে এই পরিবার অনেক ঘোড়ার মালিক ওয়াদা ইসিন ওটের হাউতার আওয়াজ তার এই পরিবার অনেক ওটের মালিক ওয়ামুনাকিন শস্য মারানোর আওয়াজ আগের জামানায় আপনারা মুরব্বীরা বলতে পারবেন ধান কিভাবে আপনারা ছুটাইতেন গম কিভাবে ছুটাইতেন হ্যাঁ ধান গম গরু দিয়া পাড়ায় পাড়ায় ছুটানো হইত তো বুঝাইতে চাইলেন এই পরিবারের শস্যের মালিক অনেক মানে এই পরিবারের অনেক জমি জামা এই পরিবার ওটের মালিক এই পরিবার ঘোড়ার মালিক খুব প্রশংসা করলেন করার পর বললেন আমার স্বামী এক পর্যায়ে আমার তালাক দিয়ে দিস কি করে দিছে তালাক কিন্তু এরপরে বলছে তালাক দিলেও আমার স্বামীর মতো ভালো স্বামী হয় না আমাদের নবী বললেন আয়েশা কুনতুলাকি কাবিজার ইবলি উম্মি জারাইন এগারো নম্বর ওই মহিলার স্বামী তার কাছে যেমন ভালোবাসা আমি নবী তোমার কাছে একজন স্বামী হিসাবে তেমন ভালোবাসা তবে পার্থক্য সে তার বিবির তালাক দিছে আমি তালাক দেই না তা আমাদের নবীজি তার বিবিকে বসে বসে গল্প শোনাইছে বলেন প্রমাণ পেয়েছি কিনা আমরা এখন প্রশ্ন হলো হুজুর কি গল্প করব গল্পটা এরকম স্বামী সারাদিন বাজার টাজার করে রাতে বাসায় আসবে বিবি বলবে আরে জানে না আজকে নাটকে তো এই এই ঘটনা ঘটছে এগুলা শোনাইছে এগুলা আরে বলেন এগুলা তাহলে কি কি কথা হইতে পারে একটা হাদিস বলি বলবো আচ্ছা সহিব ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব হাদিস নাম্বার সাত হাজার এক 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 সাত হাজার একশো এগারো সাত হাজার একশো এগারো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম্মা রাআইতু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবা নাফসিন আম্মা জান আয়েশা বলেন আমি যখন আমার স্বামীর ভালো মুড দেখলাম ভালো মুড মুড ভালো আমাদের দেশের স্ত্রীরা স্বামীর ভালো মুখ দেখার পর কি কয় আমার আগামীকাল এই এই জিনিসগুলা বাজার থেকে আইনা দিয়েন মুড ভালো দেখে আম্মা জান আয়েশা বলেন আমি আমার স্বামীর মুড ভালো দেখলাম দেখার পর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নবী হাত উঠে বললেন আল্লাহুম্মা ফিল্লি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়ামা আসাররত ওয়ামা আলানাত আল্লাহ তুমি আয়েশার আগে পরের আয়েশার গোপনীয় প্রকাশ সব গুনাহ তুমি মাফ করে দাও স্বামী স্ত্রীর গল্প
আম্মা জান আয়েশা বলেন আমার স্বামী আমার নবী আমার জন্যই দোয়া করার পর দহিকাত আয়েশা আয়েশা সিদ্দিকা এত হাসলেন খুশিতে এত হাসি দিলেন এত হাসলেন হাত্তা সাকাদা রাসুহা ফি হিজরিহা হাসতে হাসতে খুশিতে আম্মা জান আয়েশার মাথা গিয়ে কোলের মধ্যে পড়ছে হাসতে হাসতে এইভাবে কোলের মধ্যে পড়ছে মাথা মানে এত খুশি হইছে আগের গুনাহ পরের গুনাহ গোপন গুনাহ প্রকাশ গুনাহ সব মাফ আল্লাহ নবী কয় আয়েশা আয়াসুর রুকি দুআই আমার দোয়া কি তোমারে অনেক আনন্দ দেয় আম্মা জান আয়েশা জবাব দেয় মালি লায়াসুরুনি দুআউকা হুজুর আমার কি হলো আপনার দোয়া আমাকে আনন্দ দিবে না তো কাকে দিবে আল্লাহ নবী যেই কথাটা বললেন এই কথাটা প্রত্যেক দিন অন্তত একবার হলে স্মরণ করবেন এরপর নবী যেটা বললেন নবীজি বললেন আয়েশা আমি তোমার জন্য দেই দোয়াটা করলাম তোমার আগের গুনাহ পরের গুনাহ তোমার প্রকাশ্য গুনাহ প্রকাশ্য সব গুনাহ মাফ ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ আমি যতবার দোয়া করি যতবার নামাজ পড়ি ততবার প্রত্যেকটা দোয়ায় অবিকল তোমার জন্য যেই দোয়াটা করলাম আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা আমি করি আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য সব মাফ করে তাহলে দেখছেন আমাদের নবী আর তার বিবির গল্পের মাধ্যমে আমরা কি জানলাম নবী আমাদের জন্য কেমন দোয়া করে আর আমাদের গল্পগুলো নাটক সিনেমার মধ্যে সীমাবদ্ধ পায়াদরি বাদ দেন এগুলো ঘরে ঘরে ইসলাম কায়েম করেন ইসলামী হুকুমত কায়েম করেন আর কত ওয়াজে এরকম যাবেন যে যাবো কিছুক্ষণ গল্প টল্প শুনবো একটু চোখের পানি বনি ফালামো আইসে আবার ঘুমাবো আবার কালকে আরেক মাহফিলে যাবো কতদিন এই ধারা থাকবে বলেন এই জন্য আজকে যা বলতেছি একটু শিখেন ঘরে গিয়ে আমল করুন তো বললাম ছয় নাম্বার বিবির অধিকার বিবি মাঝে মাঝে আপনার কাছ থেকে কিছু ভালো কথা শুনবে একান্তে বৈশা এটা আপনার কাছে আপনার বিবি পাওনা সাত নাম্বার আইয়াজানালাহা ইদাস্তাজানাতু ফিল খুরুজ বিবি যদি বাহিরে যাওয়ার অনুমতি চায় স্বামী তাকে অনুমতি দেওয়া কয়েকটা ক্ষেত্রে দিনই শিক্ষার ক্ষেত্রে ওয়াজ নসিহতে আজকে আসার জন্য বিবি যদি অনুমতি চায় স্বামী উচিত হলো বিবিকে অনুমতি দিয়ে দেওয়া তবে কয়েকটা শর্ত রাস্তার মধ্যে কোনো ফেতনার আশঙ্কা থাকতে পারবে না রাস্তায় আমার বিবিকে কেউ উত্তক্ত করতে পারে আমার বিবির উপর কেউ অত্যাচার করতে পারে আমার বিবির উপর কেউ অন্যায়ভাবে কোনো কিছু ঘটায় ফেলতে পারে এমন আশঙ্কা যেন না থাকে এই আশঙ্কা যদি না হয় বিবিকে পাঠানো আর বিবি আপনার কাছে এটা পাও না স্বামী আমার তুমি আমাকে ধর্মীয় কাজে আমাকে যাইতে সুযোগ দিয়ে দাও এটা আমি তোমার কাছে পাও না স্ত্রী ধর্ম শিখবে কোথাও এটা পাও না স্বামীর কাছে যে আমাকে আপনি অনুমতি দেন এটা গেল সাত নাম্বার আট নাম্বার আল্লাহ ইয়াহজুরহা কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে আলাদা থাকবেন না এই আলাদা থাকার উদ্দেশ্য বিশেষ করে রাতে কোনো প্রয়োজন ছাড়া রাতে স্ত্রীর থেকে আলাদা থাকবে না প্রয়োজনে হতে পারে মাঝে মাঝে আপনারা তাবলিগে যান জামাতে যান এটা প্রয়োজন তো সেক্ষেত্রে বিবিকে বোঝানো যে আল্লাহর রাস্তায় যাচ্ছি এটা তুমি স্বতঃস্ফূর্তভাবে খুশি থাকা দরকার আল্লাহর রাস্তায় আমি যেতেছি তো স্ত্রী আর স্বামী দুজন স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে বিষয়টা বুঝে আসছে ঠিক বিদেশ যাওয়ার ক্ষেত্রে একই মাসালা স্ত্রী স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে স্বামীর উপর তো প্রয়োজন ছাড়া শরীরই কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে স্বামী আলাদা না থাকা বরং স্বামী স্ত্রীর সাথে থাকাটা এটা স্ত্রী আপনার কাছে পাও না হ্যাঁ প্রয়োজনে আলাদা থাকা যাবে দলিল বুখারী শরীফের পাঁচ হাজার দুইশো দুই নম্বর হাদিস আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি তিনি বলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা আল্লা ইয়াদখুলা আলাইহিন্না আলা বাদি আজওয়াজিহিন্না শাহরা নবীজি একবার শপথ করলেন উনি ওনার কয়েকজন বিবির কাছে উনি এক মাস গমন করবে না কয় মাস একবার অভিমান করছিল আমাদের নবীজি বিবিদের উপর একবার অভিমান করছে অভিমান করে আল্লাহ নবী তাদের সাথে শপথ করলেন আমি এক মাস তাদের ঘরে যাব না এই জন্য মাঝে মাঝে বিবি তার থেকে যদি কোনো অন্যায় প্রকাশ পেয়ে যায় অন্যায় প্রকাশ পেয়ে গেলে এই অন্যায়গুলা থেকে বিবিকে শাসন করার জন্য কয়েকটা কাজ করা যেতে পারে এক নাম্বার ফাইজুহুন্না বিবিকে ওয়াজ করা বারবার টিভি দেখে এরপরে বুঝাইতেছেন তুমি টিভি দেখো না আপনি ওয়াজ করতে থাকা ওয়াজ করতে থাকা এ এটা এক নাম্বার কাজ ওয়াজ করতে থাকা গ্লাস বোতল আছে বোতল প্লাস্টিকের
আচ্ছা না থাকলে এমন আচ্ছা আমার এটা দিয়ে তাকান মানে একটা জিনিস দেখাই তুইব তো এর লাগা কইলাম এদিক তাকান আনা গ্লাস দিয়েব না এদিক তাকান বিবিরে ওয়াজ করা বুখারী শরীফের 3331 নম্বর হাদিস বুখারী শরীফের 3331 এই যে বাকা বলেন এটা কি নবীজি বলেন ইস্তাউসু বিন নিসা তোমরা তোমাদের বিবিদেরকে ওয়াজ করতে থাকো فَإِنَّهُنَّ خُلِقْنَ مِنْ دِلَا تَدَرْ كَي سْرِشْتِي كَرَا هُوَيَ چَهِ بَاقَا حَدِّ دِيَا كَي حَدِّ بَاقَا هُلُو شَبْ چَئِتِ اُپَوْرَرْ جَي حَدْتَا بَاقَا اِي جَاگَاتَ شَبْ چَئِتِ بَاقَا ইবার আল্লাহ নবী বলেন فَإِنْ أَقَمْتَا كَسَرْتَي বাকা যদি তুমি সুজা করতে যাও ভেঙে যাবে বুঝেন বাকা যদি তুমি সুজা করতে যাও ভেঙে যাবে তো হুজুর কি করব তো বাকা থাকলে তো ঝামেলা কওয়াইন وإن تركته هلكته যদি তুমি আবার এটারে সুজা করতেও চেষ্টা না করো তাহলে ধ্বংস হয়ে যাবে বুঝেন নবীজি বললেন সুজাও করা যাবে না ছেড়ে দেওয়াও যাবে না হুজুর তো কর্ম কি সুজা করতে যাইবা তাহলে এটা ভেঙে যাবে তাহলে তো ছেড়ে দেই এটার সুজা করা দরকার নাই নবীজি কয় না না ছেড়েও দেওয়া যাবে না ছেড়ে দিলে ধ্বংস হয়ে যাবে সুজা করতে গেলে ভাঙবে আবার ছেড়ে দিলে ধ্বংস তো হুজুর কি করব নবীজি বলেন ইস্তাউসু বিন নিসা খালি ওয়াজ করতে থাকো ওয়াজ তাহলে কি কাজ কি ওয়াজ এই ওয়াজটা হলো আপনার এই বাকাটারে ঠিক করার উপায় খালি ওয়াজ এক নাম্বার ফাইজু হুন্না ওয়াজ করবা ওয়াজে যদি অনেক দিন করার পর কাজ না হয় আপনার বিবি গুনাহ ছেড়ে না দেয় দুই নাম্বার কাজ করবেন ওয়াহজুরু হুন্না ফিল মাদাজি বিছানা আলাদা করে দিবেন তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার সাথে ঘুমাবো না বিছানা আলাদা করার দুই ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনটা ব্যাখ্যা এক নাম্বার একই খাটের মধ্যে ঘুমাইবেন একজনের চেহারা মক্কার দিকে আর একজনের বাইতুল মুকদ্দাসের দিকে হ্যাঁ আর দুইজনের চেহারা দুই দিকে থাকা এটা আলাদা হ্যাঁ মন দিয়ে শুনবো আমরা হাসি না মন দিয়ে শুনবো মাসালাটা শিখবো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি একই বিছানা কিন্তু আলাদা স্বামীর এমন একটা অভিনয় করা না তুমি গুনাহ ছাড়ো না দেখে আমি তোমার দিকে তাকাবো না এই এই বিছানা আলাদা দুই ব্যাখ্যা একই ঘরে থাকা খাট আলাদা উনি এটাতে আপনি সোফায় অথবা উনি সোফায় আপনি খাটে তিন আরেকটা একই ঘরের মধ্যে এক রুমে বিবি আছে পাশের রুমে আপনি এটা জানো আবার ঘরের অন্যরা না জানে বুঝাইতে পারিনি আপনাদের মাঝে যে এই মান অভিমান এটা যেন অন্যরা বুঝতে না পারে আপনি আপনার বিবিকে শাসন করার জন্য এটা করতেছেন আর মনে রাখবেন বিবিকে এই শাসন করা বিবি এটা আপনার কাছে পাও না যে আমি গুনাহ করতেছি আমার গুনাহ থেকে তুমি ফেরানো আমাকে জান্নাতি করা এটা আমি স্ত্রী তোমার কাছে পাও না কথা বুঝে আসছে ভাই তো প্রয়োজনে কি করা যাবে বিছানা আলাদা করা নবীজি শপথ করলেন কয়েক বিবির ঘরে যাবে না ফালাম্মা মাদাত তিসআতু ওয়া আশরুনা ইয়াউমা 29 দিন হয়ে যাওয়ার পর শপথ করছে কয় মাস 29 দিন হয়ে যাওয়ার পর গদা আলাইহিন্না আওরাহা সকাল বেলা অথবা বিকাল বেলা আল্লাহ নবী তার কোন এক বিবির কাছে গমন করলেন শপথ করছে কয় মাস বিবির কাছে গেছে কয় দিন পর 29 শপথ করছে কয় মাস গেছে কয় দিন পর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হালাফতা আল্লাহ তাদখুল আলাইহিন্না শাহরা আপনি না শপথ করলেন এক মাস যাবেন না আপনি 29 দিন পর কেন গেলেন নবীজি জবাব দিলেন আমারে তোমরা কি বুঝাও ইন্না শাহরা কদ ইয়াকুনু 29 ইয়াউমা মাস কখনো কখনো 29 দিনেও হয় মাস কখনো কখনো আমাদের নবীজি কি কম চালাক আমাদের নবীজি তো সবচেয়ে বড় জ্ঞানী আমাদের নবীজি বললেন মিয়া 29 দিনেও মাস হয় আমি কি বুঝি না তো যাই হোক এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে প্রয়োজনে আলাদা করা যাবে প্রয়োজনে কিন্তু বিবি আপনার কাছে পাও না তার থেকে আলাদা না থাকা কিন্তু ওই যে বললাম প্রয়োজনে আলাদা হওয়া যাবে এই হলো 8 নম্বর 9 নম্বর অধিকার কি বিড়ি খায়া ঘরে যাওয়া যাবে না কি খায় সিগারেট টেনে ঘরে যাওয়া যাবে না আচ্ছা আগে বলি সিগারেটের কথা তো ডাইরেক্ট নাই একটা কিতাব আছে বাইহাকি শরীফ হাদিস নাম্বার 14728 নাম্বার হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি সত্যি করে বলবেন আমি তো সত্যি করে বলছি আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাকুক সুন্দর হয়ে থাকুক আপনারা সবাই এটা চান না নবীজি বললেন আমি আমার বিবির কাছে আমি ওইভাবে পরিপাটি হয়ে থাকা পছন্দ করি যেমন আমি পছন্দ করি আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক
নবীজি বলেন আমি স্বামী হিসেবে আমার বিবির সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই নিজেকে যেভাবে আমি চাই আমার বিবিও যেন আমার সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপিত হয় এখন আপনি নিজেরে সুন্দর করে খুব পরিপাটি হয়ে বিবির সামনে উপস্থাপন করা আপনি সিগারেট টাইনে ঘরে গেছেন বেচারি বলতেও পারে না আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না ভাই এটা একজন একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া বিবি তো পরে একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন সিগারেট টানা যাবে না এগুলা জাহান্নামের খাদ্য সিগারেট কিসের খাদ্য আচ্ছা আয়েশা বলছে তো বুইলেই দি জাহান্নামের খাদ্য যে দেখেন তো মিলেনি আল্লাহ তাআকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয় জাহান্নামীদের খাদ্যের মধ্যে একটা খাদ্য হলো দরিয় নামক খাদ্য কি খাদ্য বলতে হবে সবাই দরিয় বিড়ি খোররা এবং বিড়ি খোরসারা সবাই জোরে কোন কি নাম দরি জাহান্নামের একটা খাদ্যের নাম হলো দরি এটা সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি নামক খাদ্যটা খাইলে কি হবে 6 নম্বর আয়াতে বললেন জাহান্নামীদের একটা খাদ্যের নাম দরি এখন 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি নামক খাদ্যটা খাইলে যা হবে কি হবে এক লা ইউসমিনু এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না দুই নম্বর ওয়ালা ইউগনি মিন জু ক্ষুধা নিবারণ করে না এবার আমি বলবো আপনারা জবাব দিলেন বলেন তো দরি নামক খাদ্য মানুষের কি বাড়ায় না স্বাস্থ্য আর কি নিবারণ করে না আবার দরি নামক খাদ্য মানুষের কি বাড়ায় না কি নিবারণ করে না আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না ক্ষুধা নিবারণ করে না অতএব এটা জাহাদ নামের দরি নামক খাদ্যের সাথে মিলে যায় আল্লাহ বলছে দরি কি আজিব কথা লা ইউসমিনু কাইরা স্বাস্থ্য বাড়ায় না ওয়ালা ইউগনি মিন জু খুদাও নিবারণ করে আজিব কথা তো দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না খুদাও নিবারণ করে না এই যে বিড়ি সিগারেট স্বাস্থ্য বাড়ায় না খুদাও নিবারণ করে না তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান নামে যে খাদ্য দরি এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই আর খায় না তো 9 নম্বর স্ত্রীর অধিকার স্ত্রীর এটা আপনার কাছে পাওনা তিনি যেমন আপনার সামনে পরিপাটি হয়ে থাকে আপনিও তার সামনে এইভাবে পরিপাটি হয়ে নিজেকে উপস্থাপন করা এটা আপনার কাছে পাওনা নয় 10 নম্বর আপনি বিয়ে করছেন করার পর সারাদিন রোজা রাখেন আর সারা রাত খালি নফল নামাজ পড়েন বিয়ে করার পর আয়াউফাহা স্ত্রীর বিশেষ চাহিদার প্রতি খেয়াল রাখা এটা 10 নম্বর অধিকার স্ত্রী আপনার কাছে পাওনা দলিল সাধারণ কিতাবের না বুখারী শরীফের 1977 নম্বর হাদিসের বর্ণনা 1977 নম্বর হাদিসের বর্ণনা বুখারী শরীফের নবীজির একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছে বিয়ে করার পর সারা দিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে নবীজির কানে এই সংবাদ পৌঁছে গিয়েছে আব্দুল্লাহ ইবনে আমর বলেন নবীরে কে জানি বলে দিছে আননি আসরুদুস সাওমা ও উসাল্লিল লাইলা আমি সারা দিন রোজা রাখি সারা রাত নামাজ পড়ি আল্লাহ নবীর কানে এই বিচার গেছে নবীজি আমারে ডাকছেন আসো এদিকে কি ঘটনা কি শুনলাম তুমি নাকি বিয়ে করছো জি হুজুর তো সারা দিন নাকি রোজা রাখো সব সময় জি হুজুর সারা রাত নামাজ পড়ো কাজী সর্বনাশ এটা কি করলা তুমি মানে হুজুর তো সোয়াবের কাজ নবীজি বলেন সোয়াবের কাজ হ্যাঁ নবীজি বলেন এখন থেকে মনে রাখবা ইন্নালি আইনিকা আলাইকা হাজ্জ এক নাম্বার তোমার চোখের হক আছে বলেন কিসের হক চোখের হক হলো চোখরে একটু মাঝে মাঝে ঘুমাইতে দেওয়া এটা চোখের হক চোখের হক দুই নাম্বার ইন্না লি নাফসিকা আলাইকা হাজ্জ তোমার স্বাস্থ্যের একটা হক আছে হুজুর বুঝলাম তিন নাম্বার ওয়া ইন্না লি আহলিকা আলাইকা হাজ্জ বিবিত একটা হক আছে বিবিত তোমার কাছে যেই হক পাও না তুমি যদি সারা রাত নামাজ পড়ার সারা দিন রোজা রাখো বিবির হক নষ্ট করার কারণে আল্লাহর সামনে দাঁড়াতে হবে স্ত্রীর বিশেষ হক নফল নামাজের মাধ্যমে আর নফল রোজার মাধ্যমে নষ্ট করা যাবে না মাঝে মাঝে রোজা রাখা যাবে সোমবারে রাখেন বৃহস্পতিবার দিন রাখেন আর মাসের 13-14-15 রাখেন আইয়ামে 20 চন্দ্র মাসের 13-14-15 সোমবার বৃহস্পতিবার তাহলে প্রতি সপ্তাহে যদি দুইটা করে হয় মাসে 8টা হয় আর মাঝের যদি আপনার 3টা হয় তো 8-3 মাশাল্লাহ 15 হয়ে যায় অনেক সময় দেখবেন 15 হবে অনেক সময় একটু কম বেশি হতে পারে আর 15 হয়ে গেলে দাউদ নবীর রোজার মতো হয়ে যাবে দাউদ নবীর রোজা মাসে 15টা রোজা না একদিন রোজা রাখতেন একদিন রাখতেন না আবার রাখতেন আবার রাখতেন না তো নবীজি এক হাদিসের মধ্যে এটা বলছে উত্তম রোজা হলো দাউদ নবীর রোজা একদিন রাখতেন আর একদিন রাখতেন না সুবহানাল্লাহ তাহলে নফল রোজা
স্ত্রী আছে আপনার স্ত্রী থাকার পরও আপনি একদম সারাক্ষণ সারা দিন রোজা রাখা প্রত্যেক দিন আর সারা রাত নামাজ পড়া এটা বিবির হক নষ্ট করা চোখের হক নষ্ট করা স্বাস্থ্যের হক নষ্ট করা আমাদের নবীজি বলেছেন আমা ওয়াল্লাহি ইন্নিল আখশাকুম লিল্লাহ এই মানুষ শোনো এই পৃথিবীর মধ্যে বুখারী শরীফের হাদিস নাম্বার 5063 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো আল্লাহর কসম এই পৃথিবীতে আমি নবীর চাইতে আল্লাহকে বেশি কেউ ভয় করে না আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এই আমি নবীও রাতে ঘুমাই আমিও রাতে নামাজ পড়ি আমিও দিনে রোজা রাখি আবার রোজা রাখি না সুবহানাল্লাহ কথাগুলো বুঝে আসছে সবার তাহলে 10 নাম্বার বিবির বিশেষ একটা হক আপনার কাছে পাও না এই হকের প্রতি আপনি লক্ষ্য রাখতে হবে 11 আত তালাত্তুফু বিজাওজা বিবির মনোরঞ্জন করা মাঝে মাঝে বিবির আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করা মানুষ মনে করে কি যে মনে হয় পর্দা করি বোরকা পরে হাত মোজা পাও মোজা পরে এদের কি নিয়ে মনে হয় বিনোদন টনোদন ইসলামে নিষেধ যেহেতু হুজুর আমার বিবি এখন থেকে হাত মোজা পা মোজা পরে মনে হয় সব শেষ হয়ে গেছে না এই যে রাতে আপনি এই যে রাতে আজকে মাহফিল প্রত্যেক দিন তো মাহফিল থাকবে না বাজে এখন 9:45 আগামীকাল 9টার দিকে আপনার বিবি নিয়ে আপনি রাস্তায় হাঁটেন আশেপাশে হাঁটেন কে আপনার এটা নিষেধ করবে না বাড়ির আশেপাশে হাঁটেন কথা বলেন দুজনে চন্দ্র রাতে আপনারা দুইজন হাঁটেন কথা বলেন দলিল দিচ্ছি একের পর এক এইভাবে স্ত্রীর মনোরঞ্জন করা এটা ইসলাম নিষেধ করে না এটা জায়েজ আছে একের পর এক দলিল খালি শুনেন বুখারী শরীফ হাদিস নাম্বার 5190 নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাতিল হাবাশাতু ইয়ালআবুনা বিহারাবিহিম হাবশি গোলামরা বর্ষা নিয়ে মদিনার চত্বরের মধ্যে প্রতিযোগিতা করতে লাগলো বর্ষা খেলা আম্মা জান আয়েশা বলেন আমি পিচ্চি ছিলাম আমি ছোট ছিলাম আল্লাহর নবীর পিছনে আমি দাঁড়াইলাম সাতারনি রাসূলুল্লাহ নবী আমার সামনে আড়াল হয়ে দাঁড়াইলেন আমি পিছনে দাঁড়াইয়া মা জিলতু আনজুরু ইলাইহিম তাদের বর্ষা খেলা দেখতে লাগলাম হাত্তা কুনতু আনা আনসরিফু যতক্ষণ আমার মন চাইল ততক্ষণ আমি দেখলাম আম্মা জান আয়েশা বলেন ফাকদুরু কদরুল জারিয়াতিল হাদিসাতি সিন্নি তাসমাউল্লাহ ওয়া তোমরা অনুমান করতে পারো আমার মতো একটা মেয়ে বয়সী এই বয়সের মেয়ে কি পরিমাণ আমোদ প্রমোদ পছন্দ করে তোমরা এটা অনুমান করতে পারো এজন্য আপনি নতুন বিয়ে করার পর বয়স্ক মেয়েটার 18-19 বছর তখন তার মাঝে একটু বিনোদন সে আপনার কাছে চাইতে পারে বাচ্চা হওয়ার পর আপনার কাছে আর এটা চাবে না তখন খালি সন্তানের বিনোদন চাইবে তখন আপনি তাকে ইসলামী শরীয়তের মধ্যে থেকে তাকে বৈধ বিনোদন দেওয়া এটা ইসলাম নিষেধ করে না এটা জায়েজ এটা আপনার কাছে পাও না এটা একটা দলিল গেল আরেকটা দলিল দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন এটা বুখারী শরীফের হাদিস 6110 বা 6130 নম্বর হাদিস হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা বলেন কুনতু আল আবু বিল বানাতি ইন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কাপড় দিয়ে খেলনা বানায়া নবীজির ঘরে আসার পর আমি খেলতাম বয়স ছিল 6.5 বা 7 এরকম وكان لي صواحب আমার কিছু বান্ধবী ছিল يلعبن معي আমার বান্ধবীরা আমার সাথে খেলতো فكان رسول الله اذا دخل الله নবী বাসায় আসলে আমার বান্ধবীরা পালাইতো নবীজি বাসার বাহিরে যাইতেন অলিতে গলিতে তালাশ করে করে ইউসারিবুহুন্না ইলাইয়া আমার বান্ধবীদেরকে আবার খুঁজে খুঁজে আমার সামনে আমার সামনে এনে দিতেন আনার পর আমাকে আমার মনের চাহিদা পূরণ করার ব্যবস্থা করে দিতেন আমার বান্ধবীদেরকে নবী খুঁজে খুঁজে আনতেন ছোট মানুষ ছিলাম তো দেখেন বয়স অনুযায়ী তার বৈধ চাহিদার প্রতি খেয়াল রাখা এটা ইসলাম নিষেধ করে নাই আপনারা তো বলে নাই যে তার টেলিভিশনের চাহিদা পূরণ করতে যে আমার 32 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দাও এই চাহিদা তো ভুলেও পূরণ করবেন না এটা জায়েজ নেই তাহলে বলেন তো স্ত্রীর বৈধ চাহিদা পূরণ করা এটা ইসলাম নিষেধ করে এখন যেটা আপনাদেরকে বলবো তা আজিবে হাদিস অনেক সময় শুনছেন আপনারা আবু দাউদ শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার 2578 2578 নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন একটু এদিকে আসেন আপনি নবীজির সাথে এক রাতে এইভাবে হাঁটতেছি আমি নবীজির সাথে দুইজন একসাথে হাঁটতেছি নবীজির সাথে হাঁটতেছি তা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবীজির বললাম হুজুর চলেন একটা দৌড় দিই দুইজন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবীজি বলছেন চলো একটা দৌড় দিই আম্মা জান আয়েশা কয় আপনি পারবেন আমার সাথে আমি আপনি পারবেন না আমি পাতলা মানুষ আপনি পারবেন না চলো দেখি সাবাক না দৌড় দিলাম দুইজন ফা সাবাক তু আল্লাহর নবীকে আমি দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম মুহাদ্দিসিনে কেরাম লেখেন আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী ইচ্ছা করে জিতায় দিস কেন নবীজি চিন্তা করলেন ছোট মানুষ জিতায় যদি দেই মনটা ভালো থাকবে
মাঝে মাঝে বিবিরে কিছু কিছু ক্ষেত্রে জিতায় দিবেন, বিবি মনে করবে না আমার স্বামী খুব মহব্বত করে, বুঝতে যেন না পারে, ইসলামী শরীয়ত। এবার দেখেন আম্মাজান বলেন আরেকদিন আমরা দুইজন এইভাবে হাঁটতেছি, তো বলতেছিলাম যে আপনারা আপনাদের এলাকায় এরকম পরিবেশ যদি হয় তাহলে সম্ভব, পরিবেশ না হলে তো সম্ভব না, বিশাল একটা বাউন্ডারি আছে মনে করেন, ওই বাউন্ডারির ভিতরে আপনি আপনার বিবি বা আপনারা মাহারাম ছাড়া কেউ ঢুকতে পারে না, ওই বাউন্ডারিতে স্বামী স্ত্রী দৌড় দেন, কেউ তো দেখবে না বাইরে, এই সুন্নত পালন করে, হ্যাঁ এটা সুন্নত, এটা পালন করো, জায়েজ আছে। আম্মা জান আয়েশা বলেন আরেকদিন আমি আল্লাহ নবীর সাথে হাঁটতে লাগলাম, আবার বললাম হুজুর আজকে আবার হয়ে যাক, চলো আজকে আবার দৌড় দিলাম। আম্মা জান বলেন ফালাম মা হামালতুল্লাহ মা, তখন আমি একটু ভারী হয়ে গেছি, আগে ছিলাম পাতলা, আজকে দৌড় দিলাম সাবাকনি রসুল্লাহ, আল্লাহ নবী আজকে আমারে হারায় দিস। হারিয়ে দেওয়ার পর যে কথাটা বললেন, এই কথা শোনার পর, এই কথাটা হাদিসে পড়ার পর আমি দীর্ঘ সময় চুপ থাকলাম আর একটু হাসলাম। নবীজি আম্মা জান আয়েশাকে বলে আয়েশা হাজিহি বিতিলকা সাবাকা, ওই দিন যে তুমি আমাকে হারিয়েছিলে ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। দেখছেন মহব্বত কারে, আশা মনে আছে ওই দিন হারাইছিলা, জি হুজুর, সেটা বুদ্ধিশোধ নিয়ে নিলাম। আমাদের নবী দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, দেখেন কি বলে। তাহলে স্বামী স্ত্রীর বৈধ ইসলামের মধ্যে থেকে তার চাহিদা পূরণ করা, মনোরঞ্জন করা, এটা কি হারাম না জায়েজ আছে? জায়েজ আছে। আচ্ছা আরেকটা হাদিস শুনি, আপনাদেরকে হাদিসটা শোনাই, তিরমিজি শরীফের 3894 নম্বর হাদিস, 3894, 3894। নবীজির এক বিবি নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হুয়াই ইবনে আখতাব, একজন ইহুদির কন্যা, নবীর বিবি। নবীজির আরেক বিবির নাম হাফসা, এই হাফসা একদিন সফিয়াকে বললেন ইন্নাহা লা ইবনাতু ইহুদিয়্যিন, সফিয়া তো একজন ইহুদির মেয়ে, এক সতীন আরেক সতীনরে বলছে আর কি, একজন ইহুদির মেয়ে। আম্মা জান সফিয়া কান্না করা শুরু করে দিলেন, আল্লাহ নবী বললেন সফিয়া কেন কান্না করো? হুজুর আপনার বিবি হাফসা আমাকে বলছে আমি একজন ইহুদির কন্যা। নবীজি বলেন এই কারণে কান্না করো? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলেন শোনো তুমি ইন্নাকি লা ইবনাতু নবীন, তুমি তো একজন নবীর কন্যা। পরে ব্যাখ্যা করতেছে, আগে সুবহানাল্লাহ বলেন, তুমি একজন নবীর কন্যা, ওয়া ইন্না আম্মাকি লা নবীন, তোমার চাচা একজন নবী। সফিয়া কয় কি কয়নি? নবী তিন নম্বরে কয় ওয়া ইন্নাকি লা তাহতা নবীন, তুমি বর্তমানে দুই জগতের মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। তোমার বাবা নবী, চাচা নবী, তোমার স্বামী নবী। এটার ব্যাখ্যা কি হুজুর? ওনার বাবা তো আসল ইহুদি। দেখেন আমাদের নবীর আল্লাহ কত জ্ঞান দিয়েছে। সফিয়ার বাবার বংশ গিয়ে মিলছে হযরত হারুন নবীর সাথে, সুবহানাল্লাহ। সেই হিসাবে তোমার বাবা পর পূর্বপুরুষের একজন ছিল নবী, হারুন নবীর ভাই হলেন মুসা, সেই হিসাবে তোমার চাচা একজন নবী, তোমার স্বামী নবী মানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জানতেন বিবি কে কিভাবে আনন্দিত করতে হয়। এই কথা শোনার পর হযরতে সফিয়ার কান্না বন্ধ হয়ে যায়। বিবি মাঝে মাঝে রাগ করলে, কান্না করলে কিভাবে রাগ ভাঙাইবেন, এই টেনশন টুনশন আপনাকে নিতে হবে। তাহলে দেখেন একজন স্ত্রীকে কিভাবে হাসাইতে হয়, আমার নবী আমাদেরকে শিখিয়ে দিস, সুবহানাল্লাহ। রাগ হয়ে রয়েছে মার্কেট থেকে, আপনি গত 10 বছরের আগে জানেন যে আপনার বিবির একটা পছন্দনীয় খাদ্য আছে যেটা গত 5-7 বছর কখনো আনেন নাই, তা আজকে একটু রাগ হয়ে রয়েছে, এটা আপনি আজকে নিয়ে আসেন চুপে চুপে যাতে না জানে। হঠাৎ আপনি রাগের সময় তাকে এটা দিয়ে দিলেন, হাসির মাধ্যমে নেব না, সুন্না হিসেবে নিয়ে কথাগুলো আপনি তাকে দিয়ে দিলেন, সে হঠাৎ খুশি হয়ে যাবে। তখন বলবেন আমাদের নবী তার স্ত্রীদেরকে এইভাবে খুশি করতেন, হঠাৎ হঠাৎ এমন কথা বলতেন স্ত্রীরা খুশি হয়ে যেত। তাই আজকে আমিও চিন্তা করলাম তোমাকে কিভাবে খুশি করা যায়, মনে পড়লো তোমার একটা পছন্দনীয় খাদ্য আছে, তাই এটা দিয়ে আজকে খুশি করে দিলাম। এগুলো শুনলো। তাহলে 11 নম্বর, স্ত্রীর মনোরঞ্জন করা, এটা স্ত্রী আপনার কাছে পাওনা। 12 নম্বর, আইয়ুহসিনাজ জান্নাবিহা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, খারাপ ধারণা করা যাবে না, ভালো ধারণা। দলিল সূরা নূর আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন লাউলা ইয সামিআতুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে মুনাফিকরা রটনা করলো, আয়েশা আর সফওয়ানের মধ্যে খারাপ সম্পর্ক আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওই যে এটা মুনাফিকরা মিথ্যা রটাইছে, তাল বৃষ্টি পড়তেছে। আল্লাহ বললেন তোমরা যখন মুসলমানরা শুনলা কেন তোমরা তাদের প্রতি ভালো ধারণা পোষণ করলা না? পিছনে তাকান না, পিছনে তাকান না, শয়তান ধোকা দিতেছে বৃষ্টির শব্দ দিয়ে, আমাদের তাকান না, বৃষ্টি হইলে ইনশাল্লাহ আমরা তো আসি, কথাগুলো মন দিয়ে শোনেন। আমি কেন এই যে কথাগুলো বলছি এগুলো মুখস্থ রাখার, আপনি যদি একটু মনোযোগ হারায় ফেলেন তো ঝামেলা হবে, পরে আবার বলতে হবে আমার,
আমার বয়ানগুলো একটু ক্লাস সিস্টেম, মানে এইরকম আমি কিন্তু ছাত্রদেরকে এইভাবে পড়াই, মানে মনে করেন এগুলো ক্লাসে এগুলোই বলি আমি আপনাদের কাছে যা বলতেছি। তো 12 নাম্বার স্ত্রীর প্রতি ভালো ধারণা পোষণ করা। তো আল্লাহ বলেন তোমরা যখন এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে খারাপ কথা শুনলা, কেন তোমরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলা না? তো বোঝা গেল আমি আপনার প্রতি আমরা সবাই সবার প্রতি ভালো ধারণা পোষণ করা, এটা ইসলামের নির্দেশ। স্বামী স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, যেহেতু দুইজন মুসলমান স্বামী আর মুসলমান স্ত্রী, মুসলমান মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা, এটা ইসলামের নির্দেশ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, হে ইমানদাররা তোমরা বেশি বেশি খারাপ ধারণা থেকে বাঁচবা। এই জামানায় খারাপ ধারণা হওয়ার সবচেয়ে এক নাম্বার কারণ হলো স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। কি ফোন? স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। তুই স্মার্টফোন কিনে দিছেন কে? দুইজনে মিলে একটা চালাইবেন তাহলে আর ঝামেলা হবে না, দুইজনে মিলে একটা চালাবেন ঝামেলা হবে না। স্মার্টফোন কিনে দিছেন কে বিবিরে? বিয়ের দিনে মাশাআল্লাহ বিবিরে হাদিয়া হিসাবে আইফোন দিছে 12টার পরে। হোয়াট আর ইউ ডুইং নাও? আই এম স্ক্রলিং এফবি। কি করছো? কয় ফেসবুক চালাচ্ছ আর চ্যাটিং উইথ ভ্যারিয়াস ফ্রেন্ডস ফ্রম ভ্যারিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছে, এটা হারাম, ইসলামে জায়েজ নাই। এই স্মার্টফোন এটা হলো আপনার সন্দেহ হওয়ার বর্তমান সবচেয়ে শয়তানের বড় হাতিয়ার, স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ লাগানোর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার বর্তমান যেটা, এটা স্মার্টফোন। আমার কথাটা আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু চিন্তা করে দেখেন এটাই সত্য একটা কথা। হ্যাঁ, একজনে বলতেছে হুজুর এটাই বড় সত্য কথা। তো আবু দাউদ শরীফের 4993 নম্বর হাদিসে নবীজি বলেন হুসনুজ্জন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা পোষণ করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেন তোমরা যদি মরণ চাও কালিমার সাথে, আমরা কালিমার সাথে মরণ চাই না? ইমাম শাফি বলেন মান আহাব্বা ইয়ুখতামালাহু বিল খায়র, কেউ যদি কল্যাণের সাথে মৃত্যুবরণ করতে চাও, মরণ চাও যদি কালিমার সাথে, ফাল্লিহসিনিজ্জন্না বিন্নাস, সে যেন মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করে। আপনি মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করতে করতে যদি আপনার মরণ হয়ে যায়, ইমাম শাফি বলেন আশা করা যায় মৌতের সময় আল্লাহ তোমার জবানে কালিমা জারি করে দিবেন। ভালো ধারণা পোষণ। এই গেল 12। 13 নাম্বার, 13 নাম্বারটা যুবক ভাই যারা আছেন নতুন বিয়ে করছেন মন দিয়ে শুনবেন, আপনারাও যারা বিয়ে করবেন আপনারা আরো বেশি মন দিয়ে শুনেন। আল্লাহ সুরসির রহা, স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার না করা। স্ত্রী তার বান্ধবীদের সাথে স্বামীর গোপন কথা শেয়ার করা যাবে না, স্বামী তার বন্ধুদের সাথে স্ত্রীর গোপন কথা বলা যাবে না, এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। কত বড় লজ্জার কথা দেখেন, বিয়ে করছে বন্ধু আছে, স্ত্রীর সাথে তার কি আচরণ হয় না হয় এগুলো বন্ধুদের সাথে আলাপ আলোচনা, নাউজুবিল্লাহ বলেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2174 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন এই সাহাবারা যারা পুরুষ তোমরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা ইজা আতা ইমরাআ, রাতের বেলা বিবির কাছে আসছো, আগলাকা বাবা দরজা বন্ধ করছো, আলকা আলাইহি সিত্রা পর্দা ফালাইলা, ফালানোর পর রাতের বেলা তোমার আর তোমার বিবির আল্লাহ প্রদত্ত যেই সম্পর্ক কায়েম হয়, পরের দিন বন্ধুদের মজলিসে বসলা, বসার পর তোমরা বললা ফালতু কাজা ওয়া কাজা, গত রাতে আমার এই এই হয়েছে, এমন তোমরা কেউ আছো কিনা? সাহাবারা চুপ, সব চুপ। এবার মহিলাদেরকে বললেন তোমাদের মাঝে কেউ আছো কিনা এমন, স্বামীর সাথে যা হয় বান্ধবীদের সাথে তোমরা বলো। মহিলারা চুপ। এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইউহাদ্দিসু লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা, হুজুর কিছু পুরুষের মধ্যে এই আচরণ আছে, কিছু মহিলার মধ্যেও এই আচরণ আছে, কিছু পুরুষের এই স্বভাব আছে, কিছু মহিলার এই স্বভাব আছে। আল্লাহ নবী বলেন তাহলে তোমরা শোনো, কোন পুরুষ তার বিবির সাথে যা হয় এটা যদি বন্ধুদের সাথে বলে বেড়ায়, ওই পুরুষের দৃষ্টান্ত ওই শয়তানের মতো, যে শয়তান আরেক শয়তান মহিলার সাথে রাস্তায় অপকর্মে লিপ্ত হয় আর সবাই তাকায় তাকায় দেখে কেমন যেন ওই পুরুষ ওই শয়তানের মতো, আরেক শয়তান মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয় আর তার বন্ধুরা স্পষ্ট তাকে দেখতে থাকে। জি, নবীজি বললেন, ঠিক নারীকেও বললেন এই নারী ওই শয়তান মেয়ের মতো, যে তার স্বামীর সাথে কি হলো না হলো আরেক শয়তানের সাথে রাস্তায় ওপেনে কোন অপকর্মে লিপ্ত হয় আর মানুষ দেখে, তুমি যদি বন্ধুর সাথে বলে বেড়াও, নবী বলেন তুমি ওই পুরুষের মতো ওই শয়তান, আর নারীকে বললেন তুমি ওই শয়তান নারীর মতো। সত্যি করে বলেন এই বর্তমান যুগে
ছেলেদেরও বন্ধু বেশি মেয়েদেরও বান্ধবী বেশি এত পরিমাণ বন্ধু কেন বলেন তো বন্ধু আর বান্ধবী হওয়ার বেশি এক নাম্বার এখন এই কারণটাও কি মোবাইল এটার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয় সত্যি কথা না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটা কিতাব আছে রিয়াজুস সালেহীন হাদিস নাম্বার 690 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই বান্দা আর রাজুল ইউবজি ইলাল মারআ ওয়া তুবজি ইলাইহি যেই পুরুষ তার বিবির কাছে গমন করে যে মহিলা তার স্বামীর কাছে গমন করে ঘরার পর যা যা হয় ইয়ান শুরু সিররাহা পরের দিন মানুষের কাছে তা বলে বেড়ায় এই স্বামী আর এই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা নিকৃষ্ট তাহলে 13 নাম্বার স্ত্রী আপনার কাছে এটা পাও না স্বামী আমার আমার আর তোমার সম্পর্কটা যেন বাহিরের মানুষ না জানে এটা আমি পাও না তোমার কাছে ভাই কথাগুলো বুঝে আসছে সবার 14 নম্বর অধিকার আদামুল ইজরার স্ত্রীর ক্ষতি করা যাবে না এখন স্ত্রীর আপনার ভালো লাগে না তাবিজ কইরা আপনি চেষ্টা করতেছেন হেরে আপনার থেকে দূরে সরানোর এই ক্ষতি করা যাবে না ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 2340 নাম্বার হাদিস 2340 এবং 2341 قال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار ক্ষতি করাও যাবে না ক্ষতি সহাও যাবে না কারো ক্ষতি করা যাবে না কারো ক্ষতি সহাও যাবে না কারো ক্ষতি করা যাবে না তিরমিজি শরীফের 1941 নাম্বার হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক বলেন মালউন মান দর মুমিনান আও মাকার বিহি ওই মানুষটা দংশ যেই মানুষটা আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করে আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করলাম নবী কয় আমি অভিশপ্ত আমি অভিশপ্ত কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে অন্ধত অযথা কোনো কারণ ছাড়া স্ত্রীকে হঠাৎ কোনো কারণে তার ভালো লাগে না এই কারণটা কোনো শরীরি কারণ না বরং অন্য একটা মেয়ে কি ইদানিং তার ভালো লাগে এই কারণে তার স্ত্রী এখন তার কাছে আর ভালো না নবীজি বলেন তুমি যদি চক্রান্তে লিপ্ত হও যে এই স্ত্রীকে কিভাবে ভাগানো যায় অনেক পরিবারে তো এমন হয় যে স্ত্রী থাকার পরেও আরেকটা বড় লোক মেয়ের সাথে স্বামীর সম্পর্ক এখন এই পরিবারের সবাই মিলে মেয়েটাকে ভাগাইতেছে মালউন নবীজি বললেন অভিশপ্ত অভিশপ্ত এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা দেখেন আমি স্ত্রীর অধিকারগুলো কেন আলোচনা করতেছি স্বামীর অধিকার আপনারা অনেক বয়ান শুনছেন এই জন্য আমি স্ত্রীর অধিকারগুলো বলতেছি আর এটা বুঝাইতে চাইতেছি মা বোনরা আপনারাও ঠিক হয়ে যাবেন ঘরে আপনারা গুনাহ করবেন না টেলিভিশন থেকে আপনারা আলাদা হন ইলেকট্রনিক্স মিডিয়ার গুনাহ থেকে আপনারা আলাদা হন স্বামীর সাথে ধর্মীয় মহব্বত পয়দা করেন আল্লাহ কবুল করেন তাহলে কারো ক্ষতি করা যাবে না ক্ষতি সহ যাবে না এবার একটা হাদিস শুনেন নবীজি বলেন মান্দর কেউ যদি আরেকজনের ক্ষতি করে আদরাল্লাহু বিহি আল্লাহ তার ক্ষতি করে আমান শাক আমি যদি ওনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ কিছু করি উল্টাপাল্টা শাকাল্লাহু বিহি আল্লাহ তার বিরুদ্ধে একটা চক্রান্ত সাজায় আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন 15 নাম্বার তাকা নামার দিকে ইজহারুল হুব্বি বিল ফাম মাঝে মাঝে স্ত্রীকে যে ভালোবাসেন এটা মুখ দিয়ে বলা সুবহানাল্লাহ আর দলিল তো দিব মুখ দিয়ে বলা মুসলিম শরীফ হাদিস নাম্বার 6172 নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা গিতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা আমার নবীর যত বিবি আছে কোন বিবির সাথে আমি ঈর্ষা করি নাই খাদিজা সারা আমি হজরত খাদিজার সাথে ঈর্ষা করতাম নবী কেন খাদিজারে এত ভালোবাস ওয়া ইন্নী লাম উদ্রিকহা যদিও খাদিজারে আমি কখনো দেখি নাই দেখেন হজরত খাদিজারে আম্মা জান আয়েশা কখনো দেখে নাই আগেই মারা গেছে এরপরে আম্মা জান আয়েশা বলতেন নবীজি এত ভালোবাসতেন ওনারে আমার ঈর্ষা লাগ কানা ইজা যাবাহা শাতা নবী যখন বকরি জবাই করতেন করার পর বকরির গোস্ত প্যাকেট করতেন বকরির গোস্তের রানগুলা ভালো ভালো অংশগুলা সাহাবাকে দিয়ে আল্লাহ নবী বলতেন আরসিলু বিহা ইলা আসদিকা ই খাদিজা এই গোস্তগুলা খাদিজার বান্ধবীদের বাসায় পাঠায় দাও আম্মা জান আয়েশা একদিন বলেন ফাগদবতু হুয়াওমান একদিন আমার স্বামী নবীকে আমি রাগায়া দিছি মানে রাগ উঠায় দিছি কি বললাম খাদিজা হ্যাঁ আপনি খালি খাদিজা খাদিজা করেন এটা বলে ফেলছে একদিন নবীজি রাগ হয়ে গেছে নবীজি বলেন আয়েশা কদ রুজিকতু হুব্বাহা খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরের মধ্যে গেথে দেওয়া হয়েছে রিজিক হিসাবে দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা আমার
তাহলে নবীজি খাদিজার ভালোবাসা মুখে বলছে না? স্ত্রীর ভালোবাসা মাঝে মাঝে আপনি যে ভালোবাসেন মুখে বলা জায়েজ আছে। আজ আরেকটা দলিল দেই, আমার দিকে তাকাইতে হবে দলিলটা বোঝার জন্য, এদিক তাকান, এটা দিয়ে তো মুখ মুছি, এটা দেখেন এটা একটা রুটি, বলেন এটা কি রুটি? এই দেখেন রুটি ছিঁড়লাম, এটা বুখারী শরীফের হাদিস বুঝতে হলে রুটির ইয়া বুঝতে হবে। বুখারী শরীফের 3770 নম্বর হাদিস, 3770 নম্বর হাদিস বুঝতে হলে রুটির দিকে তাকাইতে হবে। এই যে রুটি ছিঁড়লাম, এই রুটি ছিঁড়লাম, ছিঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে ভিজাবো, বলেন কিসের মধ্যে ভিজাবো? গোস্তের ঝোলের মধ্যে ভিজানোর পর একটু পরে এটা খাবো আমরা, আগে ওয়াদা করতে হবে, এটা নবীর একটা সুন্নত, কারা কারা খাবেন? খাওয়ার সময় নিয়োগ করবেন, আল্লাহ আমার নবী এই খাদ্যটা পছন্দ করতেন তাই আমি খাইতেছি, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সারিদ, বলেন এই খাদ্যটাকে কি বলা হয়? ওলামায়ে কারাম চুপ থাকবেন, অন্যরা বলেন, বলেন তো আমি যদি বলি সারিদ কাকে বলা হয়, একজন বলেন তো কাকে? রুটি ছিঁড়া ভিজানোর পর কিছুক্ষণ পর এটা খাওয়া, এই খাদ্যটার নাম কি? সারিদ। কেন বললাম? নবীজি বলেন, সোনা দুনিয়ার মানুষ, ফাদলু আয়েশাতা আলা সাইর ইবনে সাইক ফাদলিস সারিদ আলা ত্বআম আলা সাইর ত্বআম, সমস্ত খাদ্যের মধ্যে সারিদ যেমন আমার কাছে শ্রেষ্ঠ, সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ। সারিদ যেমন আমার কাছে, এটা বোঝানোর জন্য আর কি, সারিদ কাকে বলে? এই সারিদ নামক খাদ্যটা আমার যেমন খুব পছন্দ, নারীদের মধ্যে আয়েশাও আমার খুব পছন্দ। তাহলে বিবির ভালোবাসা মুখ দিয়ে নবীজি বলছে কিনা? দলিল পেয়ে গেলাম। 16 নম্বর, কত গেছে? 15 গেছে না? 15 নম্বর, 16 নম্বর, ইজহারুল হুববি বিল আমাল, মাঝে মাঝে ভালোবাসা কর্মের মাধ্যমে প্রকাশ করা। এবার গ্লাস লাগবে, দেখাইছি গ্লাস। নাসাই শরীফের 380 নম্বর হাদিস বুঝার জন্য আমার দিকে তাকান সবাই, এই যে দেখেন মুখ লাগাইছি গ্লাসে, মুখ লাগাইছি না, এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু মিনাল কদাহি ওয়া আনা হাইজ। এই জায়গায় কেউ হাসবো না, শুনবো আমরা। মা বোনরা মাসে একটা অসুস্থ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে। আম্মা জান আয়েশা বলেন, আমি এই অপবিত্র অবস্থায়, অসুস্থ অবস্থায়, কুনতু আশরাবু মিনাল কদাহ, পাত্র থেকে পানি পান করতাম, তো পানি থাকা অবস্থায় কুনতু উলাবিলুহুন নাবিয়া, আল্লাহর নবীর পানিটা দিতাম। কোন পানি? যেই পানির মধ্যে আমি গ্লাসে মুখ লাগাইছি, পানি এখনো বাকি আর আমি অপবিত্র, আমি নবীর কাছে ওই গ্লাস বা পাত্র দেওয়ার পর তাকায় দেখতাম, ফায়াদাউ ফাহু আলা মাউদিই ফিয়া, আমার নবী তার ঠোঁট মুবারক গ্লাসের ওই জায়গায় লাগায় যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি খাইছি। আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছি, নবী ঠিক মুখটা ওই জায়গায় লাগাইছে। ফায়াশরাবু মিনহু, আল্লাহ নবী পানি পান করতেন, দেখছেন? ওই যে বলছি, কষ্ট নিয়েন না, আপনি সিগারেট খেয়ে যদি পানি পান করে বিবি দেন তো কিভাবে মোহাব্বত হবে বলেন? এত গন্ধ পাবে। অখন তো আর রকম, আমি হাড্ডি খাইতাম, হাড্ডি অপবিত্র অবস্থায়, খাওয়ার পর বাকি হাড্ডি নবীরে দিতাম, নবীজি আমার মুখের লাগায় মুখ লাগায়, মুখের জায়গায় মুখ লাগিয়ে হাড্ডিটা খেয়ে কর্মের মাধ্যমে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করত। তাহলে দেখছেন, স্বামী স্ত্রী এই আমলগুলা ঘরে আপনাদের চালু না হলে মোহাব্বত বৃদ্ধি পাবে না, ঘরে খালি বেবরকত বাড়তে থাকবে। 16 নম্বর অধিকার। 17 নম্বর অধিকার, মাঝে মাঝে স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা। আন্তরিকতা, আন্তরিকতা কি? হঠাৎ স্ত্রীকে খুশি করে দিলেন, অথবা স্ত্রীকে এমন একটা নাম দিয়ে ডাকেন যে নাম ডাকলে উনি খুশি হয়ে যায়। কথার কথা আপনারা বলেন না, কিন্তু আবার শয়তান কেন না, মুহাব্বতের সাথে মানে ভালো কিছু বলা। দলিল দিচ্ছি আমি, আস সুনানুল কুবরা কিতাবের নাম, হাদিস নাম্বার 8951 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা বলেন, হাফসি গোলামরা মসজিদে নববীর চত্বরে খেলতে আসছে বর্ষা প্রতিযোগিতা, আমার দিকে নবীজি তাকায় বললেন, ইয়া হুমায়া রাহ, কি বললেন? হুমায়া রাহ মানে লাল সুন্দরী, সুবহানাল্লাহ। নবীজি লাল সুন্দরী বলে আম্মা জান আয়েশার প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন, এ লাল সুন্দরী, নাম কিন্তু আয়েশা, বলতেন এ লাল সুন্দরী, আপনারা আপনাদের অনেক মেয়েরে বলেন, এই দলিয়ে দিগায়, এ মানিক এ দিগায়, বলেন না আপনারা তো, বলছে এ লাল সুন্দরী বলতেন। বলার পর কয়া তো হেব্বি না আন্তঞ্জুরি ইলাইহিম, তুমি কি বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও? কয় জি হুজুর, মন চায়। এবার আমার দিকে তাকান, আম্মা জান বলেন, ফাকাম আব্দুল বাব, নবীজি দরজায় দাঁড়াইতেন, দাঁড়ানোর পর আমি আমার থুতনিটা, ওয়াদাতু যাকনি আলা আতিকিহি, আমার থুতনি নবীর কাঁধে রাখতাম, রাখার পর আসনাতু ওয়াজহি ইলা খাদ্দিহি, আমার গালটা নবীর গালের সাথে লাগাইতাম। আপনি দেখেন আন্তরিকতা কাকে কয়, স্বামী স্ত্রীর মাঝে কি, কোন স্বামী দুই জগতের শ্রেষ্ঠ যিনি? আমরা ঘরের মধ্যে এটা আপনার মানে বরে বে বরকতি হবে না কেন বলেন? একদিক দিয়ে স্বামী থায় মোবাইলে ব্যস্ত, বিবি থায় টেলিভিশনে ব্যস্ত, তো কিভাবে হবে ঘরে বরকত? কথাটা সত্যি না? সত্যি। তাহলে আন্তরিকতা প্রকাশ করা, আল্লাহ তৌফিক দান করেন।
18 নাম্বার মাঝে মাঝে স্ত্রীর ঘরের কাজে আপনি সহযোগিতা করবেন সুবহানাল্লাহ বলেন দলিল দিচ্ছি মুসনাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার 26194 নাম্বার হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আমাকে প্রশ্ন করা হলো আম্মাজান নবীজি ঘরে কি করে সারাক্ষণ তো সাহাবারা মনে করছে সারাক্ষণ মনে নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে আম্মাজান আয়েশা কয় তোমরা কি শুনতে চাও নবীজি ঘরে কি করে কয় জি আম্মাজান শুনতে চাই আম্মাজান আয়েশা বলেন ইয়াকসিফু নালা আম্মাজান আয়েশা বলেন নবী নিজের জুতাটা ছিড়া গেলে নিজে সেলাই করে জুতা নিজে মেরামত করে ওয়াফলি সাওবা কাপড়টা ছিড়ে গেলে নিজে সেলাই ওয়াহলুবু শাতা বকরির দুধ নিজে দহন করে আমরা কত মুড়ি কত অহংকার আমাদের হয়ে যায় দেখেন আমি নিজেকেই বলতেছি এই যে আমার এনে বসাইছেন না কি এক ভাবসা বেশে যায় আমাদের মধ্যেও দুনিয়ার দুই জগতের শ্রেষ্ঠ মানুষ বকরির ওলান থেকে দুধ চানতেছে ওয়াখদুমু নাফসা ঘরের কাজ নিজে করতেছে দুই জগতের শ্রেষ্ঠ মানুষ আমাদের কত ক্রেডিট বাপ সব কি ঘরের মধ্যে বিবি হ্যাঁ সব করো আমি তো অফিসার আমাদের নবীর চেয়ে বড় অফিসার হয়ে গেছেন আপনি ঘরের কাজ করতেছে পিঠা বানাইতেছে রুটি বানাইতেছে আমাদের নবীজিকে অংশগ্রহণ করতেছে বুঝাইতে চাইলাম আপনার হয়তো প্রতিদিন অফিস আছে সপ্তাহে একদিন তো আপনার অফিস নাই ওই দিনটা আপনি বিবির সাথে কিছু আন্তরিকতা প্রকাশ করেন বিবি কুটতেছে কিছু তরকারি আরে আপনি একটু সহযোগিতা করেন দেখবেন আপনার আর তার মাঝে ভালোবাসা কি পরিমাণ বৃদ্ধি পায় এলো 18 নাম্বার 19 নাম্বার শেষ আর নাফাকা ওয়া সুকনা স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা এটাও স্বামীর দায়িত্ব স্ত্রীর খাবার অন্ন বস্ত্র চাহিদা এটা স্বামীর দায়িত্ব এই 19টা অধিকারের কথা আমরা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সকল স্বামীদেরকে স্ত্রীর এই অধিকারগুলো আদায় করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে কেউ আচ্ছা 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 ঠিক